নমস্কার, বাংলা বলছি চ্যানেল থেকে বিপ্লব দাস বলছিলাম। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনে 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ইস্তেহার প্রকাশ করেছেন। আজকে আমরা এই ইস্তেহার নিয়েই আলোচনা করব যে এই ইস্তেহার কেমন হলো। তবে এই ইস্তেহারে আমরা দেখেছি বেশ কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যে প্রতিশ্রুতিগুলো নিয়ে নানান প্রশ্ন উঠেছে, আমরা এটা নিয়েই আলোচনা করব। এই প্রতিশ্রুতিগুলোর মধ্যে ইস্তেহারে দেওয়া অন্যতম প্রতিশ্রুতি হচ্ছে প্রত্যেক পরিবারের জন্য ন্যূনতম মাসিক আয় খাতে 500 টাকা, অর্থাৎ বছরে 6,000 টাকা, তপশিলি জাতি ও জনজাতি পরিবারের জন্য 12,000 টাকা, বছরে 5 লক্ষ নতুন কর্মসংস্থান, অর্ধেক হবে বেকারত্বের হার, যোগ্য পড়ুয়াদের ক্রেডিট কার্ড ঋণের সীমা 10 লক্ষ টাকা, মাত্র 4% সুদ, বাড়ির দরজায় রেশন, যেটাকে তিনি বলেছেন দুয়ারে সরকার পাড়ায় সমাধানের পরে দুয়ারে রেশন, এরকমই নানা প্রতিশ্রুতি আমরা দেখতে পেয়েছি। কিন্তু সব থেকে দুটো জিনিস যেটা নিয়ে প্রশ্ন উঠেছে, যে প্রতি পরিবারে যদি 500 টাকা করে দেন, আমরা যেমন গতকাল বিভিন্ন সংবাদ মাধ্যমে যারা অর্থনীতিবিদ বা যারা পলিটিক্যাল অ্যানালিস্ট রাজনৈতিক বিশ্লেষক তারা প্রশ্ন তুলেছেন যে 4.5 crore মহিলা রাজ্যে, তো সেই 4.5 crore মহিলাকে যদি কাউকে 500 টাকা, কাউকে 1,000 টাকা করে মাসে দেওয়া হয়, সেটা বছরে কত টাকা হয়, সেই সেই টাকা কোথা থেকে আসবে, সেদিকে যেমন প্রশ্ন তুলেছে এবং এই টাকা বাজেটে বরাদ্দ করা হয়েছে কি, এই নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। দ্বিতীয়ত প্রশ্ন তুলেছেন যে 5 লক্ষ নতুন কর্মসংস্থান, এই 5 লক্ষ নতুন কর্মসংস্থান কিভাবে হবে, তার কোনো দিশা কিন্তু দেখতে পাননি অর্থনীতিবিদ বা রাজনৈতিক বিশ্লেষকরা। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব যে কেমন হলো তৃণমূলের এই ইস্তেহার। আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করছেন তিন বিশিষ্ট অতিথি, রয়েছেন দুই রাজনৈতিক বিশ্লেষক সঞ্জয় সোম, দেবাশিস ঘোষ এবং অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী। আমরা সকলকে স্বাগত জানিয়ে আজকের এই আলোচনা শুরু করব। প্রথমে আমি রাজাদার কাছে যাব যে রাজাদা, আপনি তো তৃণমূলের যে ইস্তেহার দেখেছেন, সেই ইস্তেহার কেমন মনে হয়েছে আপনার? না দেখুন, মানে ইস্তেহার যদি মানেই যদি হয় প্রতিশ্রুতি, তাহলে ঠিক আছে, প্রতিশ্রুতি দিয়ে গেলে হ্যাঁ, ইস্তেহার মানে যদি হয় আমি কি করতে চাইছি মানুষকে সেটা বলবো, আমার প্রোগ্রাম কি, আমার দল কি চায় সেটা মানুষকে আমি বলবো, তাহলে মানুষ একটু যদি বুদ্ধি প্রয়োগ করে বা চিন্তা ভাবনা করে, বা আজকে বিপ্লব দা আপনি যে অনুষ্ঠান করছেন, এরকম অনুষ্ঠান মানুষ যদি শোনে, অনেক তাদের ধারণা তৈরি হবে এবং ইস্তেহারটা যে কতটা যে বাস্তবতা বিচ্যুত সেটা তারা প্রমাণ পেয়ে যাবে। কেননা এগুলো শোনা দরকার, মানুষকেও শোনা দরকার। আপনারা যে মানে উদ্যোগ নিয়েছেন আমি সাধুবাদ জানাই, যে দেখুন মানে আমি সবাইকে চাকরি দেবো, সবাইকে করবো, সবাইকে পয়সা দেবো, এই তো মানুষ খুশি হবে যদি পাওয়া যায়, 500 টাকা যদি মাসেও হয়, অনেক গরিব ফ্যামিলিতে উপকার লাগে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে টাকাটা তো আর গাছে হয় না, হ্যাঁ, সরকারের টাকা আসে যারা আমরা ট্যাক্স দিই, তার মাধ্যমে ট্যাক্স আমাদের দেশে মানে বেশিরভাগ মানুষ ট্যাক্স দেন না, এটা খেয়াল রাখতে হবে। এখনো সেটা প্রায় 15-20% বেশি যায়নি, যে কর দিচ্ছে এটা যায়নি, হ্যাঁ, যদিও মানে মানে জিনিসপত্রের উপরে ট্যাক্স আছে, সেটা জিএসটি বা এখন যে ডেজ ফর্মে আছে সেটা অনেককেই দিতে হয় এবং অধিকাংশ মানুষকেই দিতে হয় জিনিসপত্র কিনতে গেলে। যাই হোক, সে প্রশ্ন এই মুহূর্তে ঢোকার পথ প্রশ্ন নয়। আমার বক্তব্য হচ্ছে যে সরকার, পশ্চিমবঙ্গ সরকার যে আয় কর, সেই আয় অনুযায়ী তারা কি সেটা করতে পেরেছে বা এত নতুন প্রোগ্রাম পারবে, পরিষ্কার বক্তব্য আমি যেটা, যদি অল্প আমাদের সময় বিস্তারিত আলোচনা যদি কোনোদিন হয় নিশ্চয়ই আমরা ঢুকবো, ব্যাপারটা হচ্ছে যে আমার সে সম্পদ যে আমি এইসব কাজ করতে পারি না। ছোট্ট আমি একটা মানে তথ্য দিই, তাহলে বোঝা যাবে, আমি বিস্তারিত তথ্য দেবার আজকে সময় নেই আমাদের মানুষের কাছে, ছোট্ট তথ্য থেকে আমরা বোঝাবার চেষ্টা। বামপন্থীরা যখন পশ্চিমবঙ্গ ক্ষমতা থেকে চলে গেলেন 2011 সাল, বামপন্থীদেরকেও টাকা ধার করতে হতো, যে ধরনের রাজস্ব ছিল
অর্থাৎ যা রোজগার তাই দিয়ে মানে মানে দাদা যে ধরনের মানুষকে সেবা দিত সেটা হতো এবং তখন এই নিয়ে খুব হইচই বিপ্লব দা আপনি শুনে থাকবেন আমরা সবাই জানি যে বিরাট একটা হইচই হয়ে গেছে পশ্চিমবঙ্গে বামপন্থীরা এত টাকা ঋণ করে গেছে সে পরিমাণটা ছিল 2011 সালে 1,75,000 হ্যাঁ এরকম একটা কোটি ঋণ তারা ঋণ শুনিয়ে ঋণ বাজারে এই নিয়ে বিরাট হয়েছি বামপন্থীরা কিছু করে তারা করেছে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আমাদের যে সরকারটা এসেছে গত 10 বছর তারা কোত্থেকে টাকা পেয়েছে তারাও সেই টাকাটা বাজার থেকে লোন নিয়ে বাজার থেকে লোন মার্কেট লোন এবং সেই 1,75,000 কোটি টাকা না পড়ে গেছে 4,90,000 এটা কিন্তু স্টেট জিডিপি মানে পশ্চিমবঙ্গের যে রাজ্যে পশ্চিমবঙ্গের রাজ্যের যে আয় হয় তার 34% এটা বাজার থেকে লোন লোনটা সরকার যে লোনটা নিচ্ছে ধার নিচ্ছে ধারটা আমি আপনার মতন সাধারণ মানুষ ডক্টরকে ধার দিই সেই পুঁজিপতিদের কাছ থেকে ধার নিতে হচ্ছে আর সময় নেই কারা কারা ধার দেয় 34% মানে রাজ্যের যা টোটাল আয় সরকারের আয় না রাজ্যের যে টোটাল ইনকাম জেনারেট করছে তার 34% সেই পুঁজিপতিদের রাজ্যটাকে কে বেচাচ্ছে কে বিক্রি দিচ্ছে 34% 1/3 চলে গেছে মানে পুঁজিপতিদের হাতে সুতরাং যে প্রতিশ্রুতি আপনি দিতে যাচ্ছেন দিয়েছেন এতদিন ধরে ওইসব স্ত্রী এবং সাথী তাতেই 4,90,000 কোটি টাকা হ্যাঁ বেসরকারি দিতে হবে যেই সরকার আছে তাকে ফেরত দিতে হবে এটা পুঁজিপতিদের টাকা এই সরকার চলছে এই সমস্ত প্রতিশ্রুতি চলছে পুঁজিপতিদের টাকাতে রাজ্যটাকে বিকিয়ে দিচ্ছে এরাই এইসব প্রতিশ্রুতির মধ্য দিয়ে এবং সেখান থেকে যে ব্যাপক লিখে চলছে সুতরাং এই প্রতিশ্রুতি মানুষকে বুঝতে হবে এই প্রতিশ্রুতি গুলো আখেড়ে ক্ষতি হবে আগামী দিনে ব্যাপক কর বসবে এটা ইনকাম ট্যাক্সের উপর না বসলে জিএসটি বাড়বে এই মানুষের উপরই করটা কিন্তু আগামী দিনে বসতে চলেছে এই জিনিসটা মানুষকে বুঝতে হবে বলছি যে আমরা দেখেছি যে এই ইস্তেহারে যেগুলো রয়েছে তার মধ্যে রয়েছে যে বাংলা আবাস যোজনায় প্রায় 5 লক্ষ পরিবারকে বাড়ি দেওয়া হবে এবং যেটা যে ক্ষুদ্র শিল্প প্রায় 2,000 শিল্প ইউনিট 5 বছরে দেওয়া হবে এছাড়া আরো বেশ কিছু প্রকল্প যেগুলো বলেছেন সেগুলো দেখা গেছে যে সবই প্রায় কেন্দ্রের প্রকল্পের প্রায় নকল যেগুলো আগে অভিযোগ উঠেছিল এবং বিজেপির তরফেও এটা অভিযোগ করা হয়েছে কি বলবেন দেখুন বিপ্লব একটা জিনিস মাথায় রাখবেন যে এই যে প্রতিশ্রুতি পত্র এটি শাসক দলের প্রতিশ্রুতি পত্র অর্থাৎ দ্বারা যারা অলরেডি 2টো টার্ম সরকার চালিয়েছেন এবং এই বছর যদিও ভোটার অ্যাকাউন্টস পাস করার কথা ছিল ওরা কিন্তু পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন অর্থাৎ আগামী 5 বছরের যে সরকারি রূপরেখা যদি ওরা সরকারে আসেন ফিরে আসেন তাহলে সরকার কোন পথে চলবে এই প্রতিশ্রুতি পত্র তারই একটা কি বলবো পরিচয় এবারে কয়েকটা জিনিস অদ্ভুত লাগছে সেটা হচ্ছে প্রতিশ্রুতি নিশ্চয়ই জনমোহিনী একটা প্রতিশ্রুতি পত্র এই বিষয়ে কোনো সন্দেহ নেই ইস্তেহার সাধারণত খানিকটা জনমোহিনী হয়ও কিন্তু সরকারের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার ভিত্তিতে কিছু ফ্যাকশন ফিগার্সের উপর তো জিনিসটা দাঁড়াবে যেমন ধরুন আমি আপনাকে বলছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের গড় আয় মানুষের গড় আয় হচ্ছে 5,249 টাকা এবারে যদি 500 টাকা এবং তফসিলি জাতি এবং উপজাতিদের ক্ষেত্রে 1,000 টাকা মায়েদের দেওয়া হয় টাকাটা কোত্থেকে আসবে সেটা যেরকম একটা বড় প্রশ্ন তেমনি টোটাল রোজগারের একটা 10% থেকে 20% সরকার দিচ্ছে অর্থাৎ রোজগারটা তাকে খেটে করতে হচ্ছে না তার নিজের তাগিদ যে আমি আমার সংসারকে আরো ভালোভাবে চালাবার জন্য আরো বেশি খাটবো আরো কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে ইত্যাদি স্টেট জিডিপি বাড়বে সেদিকে নজরটা নেই নজর হচ্ছে কিভাবে ভিক্ষে দিয়ে তার 10 থেকে 20% রোজগার বাড়ানো যায় দ্বিতীয় একটা জিনিস দেখুন বলছেন আগামী 5 বছরে 5,00,000 কোটি টাকা শিল্পে লগ্নি হবে যাতে 10,000 মাঝারি শিল্প তৈরি হবে এবং 2,000 ভারী বড় শিল্প তৈরি হবে আরে মশাই 5 বছরে 2টো বড় শিল্প তৈরি হলে পশ্চিমবঙ্গের
ভাগ্য আকাশ খুলে যাবে। এই যে ন্যানোটাকে যে ভদ্রমহিলা তাড়িয়েছিলেন, ওই ন্যানো যদি সত্যি হতো তাহলে আজকে কিন্তু পশ্চিমবঙ্গের ওই জায়গাটাকে ঘিরে একটা অটোমোবাইল হাব হতো, যেটা চেন্নাইতে হচ্ছে, তামিলনাড়ুতে হচ্ছে। তাহলে তামিলনাড়ুর মতো ফ্রিবিজ দেব, তামিলনাড়ুর মতো জনমোহিনী প্রকল্প আনব, অথচ তামিলনাড়ুর যে রোজগারটা, সেই রোজগারের সাধন গুলোকে আমি এখান থেকে তাড়িয়ে দেবো। আমার জমি নীতি পাল্টাবে না, আমার শিল্প নীতি পাল্টাবে না, এবং একটা অলিক স্বপ্ন মানুষকে দেখাবো যে যখন গত 5 বছরে আমি মাত্র 15,000 কোটি টাকা বিনিয়োগ করতে পেরেছি, তখন সেই 15,000টা লাফিয়ে আগামী 5 বছরে 5,00,000 কোটি টাকা হয়ে যাবে। এই যে একটা পুরো গল্প ফাঁদা, মানুষকে বিভ্রান্ত করা, এইটাই কিন্তু এই এই পুরো যে কালকে ইস্তাহার প্রকাশিত হয়েছে তার মূলে হচ্ছে এইটা। অর্থাৎ 1 নম্বর, মানুষের যে মূলগত সমস্যাগুলো সেগুলো কেন্দ্রীয় প্রকল্পের যে প্রকল্পগুলো আছে সেগুলোকেই নাম ভারিয়ে আমি চালিয়ে যাব। দ্বিতীয়, যাতে মানুষের পার্মানেন্ট কোনো সুবিধা হয়, অর্থাৎ রোজগার বাড়ে, মানুষ নিজে স্বাবলম্বী হন এবং তারা নিজেদের খরচা নিজেরা চালাতে পারেন, সেই রাস্তায় না হেঁটে তাদের আমি ভিক্ষাবৃত্তিতে বাধ্য করব এবং তাদের সরকারের উপরে বা সরকারি শাসক দলের উপরে মুখাপেক্ষী হয়ে থাকতে বাধ্য করব। আর 3 নম্বর হচ্ছে, আমি নিজে বাজেটে যা ঘোষণা করেছি, গত 5 বছর নয়, গত 10 বছরের সরকার চালানোর আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে আমি সম্পূর্ণভাবে ভুলে গিয়ে মানুষকে একটা এমন একটা অদ্ভুত স্বপ্ন দেখাবো যে স্বপ্নটা বাস্তবায়িত করা প্রায় অসম্ভব। বিপ্লব, হ্যাঁ, আমি দেবাশিস দার কাছে আসবো। যে দেবাশিস দা, আপনার মতে বাজেট তো দেখেছেন, কেমন হয়েছে বাজেট? বাজেট না, প্রতিশ্রুতি পত্র, নির্বাচনী ইস্তেহার। হ্যাঁ, নির্বাচনী ইস্তেহার। আমি সঞ্জয় দার কথাটা শেষ শুনছিলাম, সেটা রেশ ধরেই বলি, রূপকথার গল্প শুনতে এবং পড়তে আজও আমাদের ভালো লাগে, এবং দিনের শেষে আমরা যদি একটু রূপকথার গল্প পাই তাহলে সেটা আমাদের মানে মানসিকভাবে আমাদের একটু ভালো লাগে। তো নির্বাচনী ইস্তেহার না রূপকথার গল্প সেটা আমি জানি না, এবং রাজাদাও খুব ক্যাটাগরিক্যালি স্পেসিফিক্যালি উল্লেখ করেছেন। আমি ওই জায়গাতে ওই পয়েন্টটাতে আসতে চাইছি যে আমি অনেক কিছু দেব, এই দেওয়ার গল্পটা আমি বললাম, কিন্তু কোথা থেকে দেব? দিতে গেলে তো আমার কাছে টাকা লাগবে। এটা ফ্যাক্ট যে বিগত 64 বছরে মানে তৃণমূল বা আমাদের বর্তমান শাসক দল ক্ষমতায় আসার আগে প্রায় 2,25,00,000 টাকা ধার ছিল বাংলায়, সেটা এই 10 বছরে মানে ডবলের বেশি বেড়ে গেছে, মানে প্রায় ওই 4.5 লাখের কাছাকাছি ধারটা চলে গেছে। তো এই যে বোঝা, মানে এই যে বোঝাটা বেড়েছে, মানে লোন নিয়ে কিন্তু লোনটা পরিশোধ, মানে লোন নিয়ে আর একটা লোন নিয়ে কিন্তু অবস্থা বা হাল ফেরানো যায় না। লোন নিয়ে আমি আমার যখন অর্থনীতি ঢুকছে বা কিছু, আমি হয়তো লোন নিতে পারি, কিন্তু যে লোনটা আমি নেব তার ইন্টারেস্ট ক্যালকুলেশন করে সেই লোনটা যাতে আমি আমি এমন জায়গায় বিনিয়োগ করব যেখান থেকে আমার এই লোনের টাকা আবার ফিরে আসে এবং আরো কিছু টাকা শোধ হয়, সেরকম একটা অবস্থা তৈরি করতে হয়। তার মানে আমি যদি ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কোনো বিনিয়োগ বা কিছু আনতে পারতাম তাহলে কিন্তু আমি যে লোনগুলো নিয়েছি সেই লোনগুলো ফিরে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতো এবং আলটিমেটলি ইকোনমির হালটা ফিরত। এরকম কিন্তু কোনো ভিশনারি প্ল্যান বিগত 10 বছরে কিন্তু দেখা যায়নি। আমরা বিভিন্ন রকম সম্মেলন দেখেছি, অনেক শিল্প সম্মেলন ঘটেছে, কিন্তু একটা শিল্প ঘটেনি। তাহলে আমি যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট না করে শুধুমাত্র সুপারস্ট্রাকচার ডেভেলপমেন্ট করি, আমি শুধু নীল সাদা রং করে দিই, তাহলে কিন্তু খুব একটা আখেরে লাভ হবে না। তো আমার কালকে নির্বাচনী ইস্তেহারটা দেখার পর এটুকুই মনে হয়েছে, একদম খুব কাটাছোড়া ভাষায়, এটা এটা অনেক অর্থে রাজনৈতিক প্রচার হয়ে গেছে, এর সাথে বাস্তবের কোনো মিল নেই। শুধু 500 টাকার কথা নয়, এর আগেও এরকম প্রচুর কিছু এসেছে, যেমন স্বাস্থ্যসাথী কার্ড হোক, সেখানেও অনেক অ্যারিথমেটিক পাটিগণিতের অঙ্ক করলে বোঝা যায় যেটা বাস্তবে হবে কি করে, বা বিভিন্ন জায়গায়। তো এগুলো তো আসলে এখন তো অনেকটা যে নির্বাচন হচ্ছে তাতে বিজ্ঞাপনী চমক বেশি, এটাকে আমরা যদি নির্বাচনী ইস্তাহার না ধরে একটা বিজ্ঞাপন ধরে নিতে পারি তাহলে মন্দ নয়। তো আমরা যেটা সঞ্জয় দাও বলছিলেন,
মানুষ কিন্তু ভিক্ষা চায় না, তুমি আমাকে 500 টাকা দিলে না 1000 টাকা দিলে, মানুষ ইন্টারেস্টেড নয়, মানুষ ইন্টারেস্টেড তুমি আমাকে কাজ দাও, সেই কাজের থেকে আমি তো ডেফিনেটলি কিছু টাকা রোজগার করতে পারবো, আমার কোনো ভিক্ষা লাগবে না। কিন্তু এই যে কাজের জায়গাটা নিয়ে কিন্তু কোনো কথা, কোনো আলোচনা, কোনো কিছু হয়নি, এবং আমরা খুব খুশি হতাম বা ভালো লাগতো, অ্যাটলিস্ট উদ্দেশ্য বোঝা যেত যারা আবার সরকারে আসতে চাইছে তাদের, যদি এখানে শিল্প সম্ভাবনার কোনো কথা বলা হতো, কিন্তু শিল্প সম্ভাবনার কোনো কথা বলা হয়নি। এটা আমাদের মানতেই হবে যে যদি আমার রেভিনিউয়ের কোনো ব্যবস্থা না থাকে, শুধু ধার করে কিন্তু একটা রাজ্য চলতে পারে না। এবং যেটা বারবার করে রাজাদা তার কথায় বলেছিলেন যে এই ধার তো এক বাড়তে বাড়তে এই জিনিসটা কার কাছে চলে যাচ্ছে, 34% বা এই জিনিসটা কোথায় চলে যাচ্ছে, এই ধার তো শোধ করতে হবে একদিন, এটা কোন জায়গায় যাচ্ছে। অতএব আমাদেরকে দেখতে হবে যে কোন রাজনৈতিক দল এই শিল্প সম্ভাবনার কথা বলছে, এবং ভোটেরাকে নির্বাচনী ইস্তেহার নয়, তাদের আসল উদ্দেশ্যটা কি সেটা কিন্তু অনেক অর্থে প্রকাশ পায় যে তাদের উদ্দেশ্যটা কি। মানে আমরা যদি দেখি যে এখানে কিন্তু কোনো শিল্পের কথা বলা হয়নি এবং শিল্প সম্ভাবনার কথা বলা হয়নি, মানে আমার কাছে এই নির্বাচনী ইস্তেহারটা শুধুমাত্র একটা প্রচারের জিনিস হয়ে দাঁড়িয়েছে, এটা থেকে খুব একটা কিছু পাওয়া যায়নি। বিপ্লব, আমি একটা তথ্য দেবো, একটা তথ্য আমি হয়তো গুছিয়ে ফেলবো, খুব সংক্ষেপে একটা খালি তথ্য দিতে চাই, যেটা আমাদের যারা দেখছেন বা শুনছেন আমাদের কথা, বামেরা যখন চলে গেল বিপ্লব, আমাদের যে অ্যানুয়াল সার্ভে অফ ইন্ডাস্ট্রিজ প্রত্যেক বছরে বেরোয়, সেখানে তারা কিন্তু বলছে 2011 সালে পশ্চিমবঙ্গে ফ্যাক্টরি এমপ্লয়মেন্ট ছিল 5,35,000, 5,35,000 ফ্যাক্টরি এমপ্লয়মেন্ট ছিল 2017-18, 5,35,000 2017-18 অ্যানুয়াল সার্ভে অফ ইন্ডাস্ট্রিজ বলেছে ওটা হয়ে গেছে 5,16,000 ফ্যাক্টরি এমপ্লয়মেন্ট কমেছে, ফ্যাক্টরি এমপ্লয়মেন্ট কমেছে, এই মানে আমাদের তৃণমূলের শাসনে। হ্যাঁ, এইটুকুনি খালি সংযোজন করলো। হ্যাঁ, আমরা শুনলাম, আমরা তৃণমূলের ইস্তেহার দেখলাম, নির্বাচনী দল তার ইস্তেহারে তার তো নির্বাচনী প্রচার করবেই, এরপরে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের ইস্তেহার প্রকাশ করবে, আমরা সেখানেও দেখবো কি কি রয়েছে, সেটা নিয়েও আমরা আলোচনা করব। তবে এই যে তৃণমূলের ইস্তেহার, যারা রাজনীতিবিদ, যারা রাজনৈতিক বিশ্লেষক বা যারা অর্থনীতিবিদ, তারা কিন্তু প্রত্যেকে এর মধ্যে সেরকম কোন দিশা কিন্তু খুঁজে পাননি। আমরা দেখবো যে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি যে ইস্তেহার প্রকাশ করবে তার মধ্যে আমরা কি খুঁজে পাই। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।